গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর লাস্ট ডে, কালকেই হচ্ছে এখানে বিসর্জন। বাবা, দাঁতে লিপস্টিক লেগে গেছে। তো আজকে হচ্ছে আমরা প্রতিদিনের মতো ইভিনিংয়ে বেরোচ্ছি না এখন, ওই জন্য গুড ইভিনিং না বললেই হতো, নাইটই, কারণ এখন বাজে রাত্রির 11টা। বাবু এজন্য সোয়েটার পরে নিয়েছে, কারণ আমরা স্কুটিতে যাব আজকে, ওপারে যাব। এপারে ঠাকুর দেখা হয়ে গেছে সব দু তিন দিন ধরে, তো ওপারের স্কুটিতে করে ঠাকুর দেখবো। মঙ্গলদীপ চালাবে, বাবু তো একদম মানে যেতে চাইছে না। হ্যাঁ আসছি, যে স্কুটি চালিয়ে যাবো না, চলো হেঁটে হেঁটে, কিন্তু ওপারে একটু দূরে দূরে, এত হাঁটতে পারবো না বাবা, অত পায়রার জন্যে কদিন ঠাকুর দেখে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। এই দেখো আমি কীরকম সাজুগুজু করেছি, বাবু এরকম একটা, বাবুই তো সাজুগুজু কিছু বোঝা যাবে না, কারণ ঠান্ডার জিনিস পরতেই হয়েছে, কাশিও হয়েছে হালকা, হুডি এখন থেকেই পরে নিয়েছে। তো চলো আজকে ওপারে যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরাও দেখতে থাকো ব্লগগুলো, অবশ্যই খুব ভালো লাগবে।